আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি মাহবু আলম নিহা আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিওর মাধ্যমে। আজকে আমি কোনো মেকআপ টিউটোরিয়াল করতে যাচ্ছি না, আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। আর আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এই নেলসগুলো পরতে হয়। এই নেলসগুলো কিছুটা গ্লসি টাইপের, যেগুলো আমি একসাথে 100টা পারচেস করেছি। আর স্টিকার গ্লু দিয়ে কিভাবে পরতে হয় অনেকেই জানেন না, তো চলেন আজকে আপনাদেরকে শিখিয়ে দিই। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি আপনাদেরকে চলেন লেন্সগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আমি এক বক্স পারচেস করেছিলাম, যেটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে আর নেলসগুলো দেখতেও অনেক সুন্দর, একটু গ্লসি টাইপের, যেটা আমার অনেক ভালো লেগেছে। আর এই যে দেখেন, এই 5টা কালার আছে, টোটাল এখানে 100টা নেলস আছে। আর এই নেলসগুলো আপনারা যদি স্টিকার যে গ্লুগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে যদি ইউজ করেন, তাহলে আপনারা অনেকবার ইউজ করতে পারবেন। আর এই যে একটা খোপ দেখছেন, খোপই তো বলে, এই খোপ দেখছেন, এই খোপগুলোর ভিতরে 10টা করে নেলস থাকবে। আপনারা নেলসগুলো লাগানোর পূর্বে প্রথমে নেলসগুলো আগে বের করে নেবেন, কালার চুজ করবেন, আর আপনার নখের যে শেপটা সেই অনুযায়ী মাপ দিয়ে নেবেন। কারণ এখানে যেহেতু ভিন্ন রকমের 5টা ডিফারেন্ট টাইপের এখানে নেলসগুলো আছে, আপনার নখের শেপ অনুযায়ী সেটা ঠিকভাবে বসছে কি না এটা দেখে নেবেন। আর যদি না হয়, যদি একটু বেশি বড় হয়ে যায়, তাহলে আপনারা এটাকে ছোট করতে পারবেন নেল কাটার দিয়ে। এই নেলসগুলোকে আপনারা ওই সামনের দিকটাও ছোট করতে পারবেন, কিন্তু আমি করিনি। নেক্সটে যখন ইউজ করব তখন সামনের দিকটা একটু কেটে নিব, কারণ অতিরিক্ত বড় হয়ে যায় নেলসগুলো দেখতে, এখন একটু ঝামেলা হবে। নেলসগুলো কাটো, তারপর এটাকে সাইজ করো, তা আমি এত ঝামেলা এখন করিনি, জাস্ট ডাইরেক্ট আপনাদেরকে নেলসটা কীভাবে পরতে হয় সেটা দেখাচ্ছি। নেক্সটে যখন আমি আবার এটা পরবো, তখন হয়তো আমি এটাকে কেটে আমার আঙুল অনুযায়ী যে শেপটা লাগবে বা যতটুকু লম্বা আমি চাচ্ছি ততটুকু অনুযায়ী আমি এই নেলসগুলোকে কেটে নিব। সো এখন আমি নিচ্ছি হচ্ছে স্টিকারটা। স্টিকারও কিন্তু এখানে ছোট বড় মাপটা নিতে হয়, কারণ এখানে প্রত্যেকটা স্টিকার কিন্তু সমান মাপের না, ছোট বড় প্রত্যেকটা স্টিকার আছে। সো আমি আমার নেলস অনুযায়ী স্টিকারটা লাগিয়ে নিলাম, ভালোভাবে চেপে চেপে লাগিয়ে উপর থেকে স্টিকারটা এভাবে সরিয়ে ফেলবো। তারপর এই যে আমার হাতে লেগে আছে, এটা হচ্ছে একটা জেল টাইপ একটা স্টিকার, যেটাকে আমি যদি এভাবে চেপে চেপে আমার নেলসটা এভাবে আটকিয়ে দিই, এত টাইটভাবে আটকায় যে মানে মনে হয় না যে আপনি যদি খুব জোরে এটাকে টান না দেন ততক্ষণ পর্যন্ত এটা খুলে আসবে, আমার মনে হয় না। কারণ প্রচণ্ড প্রচণ্ড শক্তভাবে এই নেলসগুলো আটকিয়ে যায় নখের মধ্যে স্টিকার গ্লুগুলোর মাধ্যমে। যদি সত্যি কথা বলি, আমি এই ফার্স্ট টাইম স্টিকার গ্লু ইউজ করছি, কখনো আমি ভাবিনি যে স্টিকার গ্লু এত পরিমাণে শক্তভাবে লাগবে। এই স্টিকার গ্লুগুলো ভীষণ ভালো, মানে আপনারা যদি কোনো গ্লু আলাদা করে লিকুইড গ্লুগুলো কিনে নিয়ে আসেন, সেগুলোর যত ঝামেলা যে এগুলাকে একবার লাগাও, তারপর হালকা একটু শুকানো অবস্থায় দেন, এটাকে চেপে চেপে বসাও, তারপর এটাকে উঠানোর যত ঝামেলা, স্টিকার গ্লুয়ে একদম এরকম কোনো ঝামেলা নেই। ইভেন এই নেলসগুলো আপনারা আবার কিভাবে উঠাবেন এবং কিভাবে রিউজ করবেন সেটাও আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আমার গলাটাকে কিছুটা ভাঙ্গা, যার কারণ হচ্ছে আমার কিছুটা ঠান্ডা লেগেছে, সো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, সরি ফর দ্যাট। আমি ভিডিওটা একটু স্পিড মোডে দিয়ে দিয়েছি, কারণ আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমি আমার নেলসগুলো পরি। আর নেলসগুলো পরা একদম ইজি, আপনারা দেখতেই পাচ্ছেন, অলরেডি শুধু বসাবেন, বসিয়ে জাস্ট স্টিকারটা তুলবেন, তারপর নেলসটাকে একটু চেপে চেপে বসাবেন, এভাবেই নেলসটা পরতে হয়। অনেক ইজি একটা ওয়ে, আর আপনারা আপনাদের নখের শেপ অনুযায়ী বসাবেন, নইলে দেখতে খুবই বিচ্ছিরি দেখা যাবে। সো এই যে দেখেন, 5টা আঙ্গুলেই আমি নেলসগুলো পরে ফেলেছি আর পরাপর চেপে চেপে দিচ্ছি। অনেক স্ট্রংভাবে নেলসগুলো লেগেছে, মানে আপনারা যদি এরকম খামছা খামছি টাইপের কিছু না করেন বা হচ্ছে জোরে জোরে এটার নোকের দ্বারা কোনো কিছুতে ব্যথা না পান, তা না হলে নেলসগুলো একদম উঠে যাবে না, খুব সুন্দরভাবে নেলসগুলো বসে থাকবে। আর আমার হয়তো হাতটা এখন দেখতে একটু ডাইনিদের নোকের মতন দেখা যাচ্ছে, বাট নেক্সটে আমি যখন পরবো তখন অবশ্যই এগুলোকে কেটে ছোট করে নেব। এখন চলেন আমরা শিখে নিই কীভাবে নেলসগুলো আমরা উঠাবো আর হচ্ছে এগুলোকে রিউজ করতে পারবো। সো এই যে দেখেন, এক পাশ থেকে যখন নেলসটাকে আপনারা একটু জোরে চাপ দিয়ে উপর দিকে এটাকে টানবেন, দেখেন এই যে ছুটে চলে আসছে,
হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে খুব ইজিলি আসছে, বাট না, খুব ইজিলি আসে না, একটু কষ্ট হয়েছে। এই যে আবার দেখেন, এটা দেখলেই বুঝতে পারবেন কত পরিশ্রম নিয়ে আমি টানাটানি করছি। মনে হচ্ছিল আমার মনে হয় নোকটাই উঠে যাবে। সো আসল নোকটা উঠে যাবে এমন ফিল হচ্ছিল, কিন্তু পরে আমি আবার একটু আস্তে আস্তে সাইড দিয়ে খোঁচা দিয়ে এই যে নোকটাকে তুলে ফেললাম। মানে স্টিকারটা অনেক স্ট্রং, আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। আর এই যে নেজগুলো থেকে স্টিকারটা সরায় ফেলবেন, তাহলে আপনারা নেক্সটে আবার ইউজ করতে পারবেন। সো এটাই ছিল আমার আজকের মতন ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে জানাবেন। আর অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নেক্সটে কেমন ধরনের টিউটোরিয়াল চান সেটাও জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।